একবার জানতে চেয়েছেন যে কোরআন মাজিদ খতমের নিয়ম কি, অর্থাৎ কিভাবে খতম করবেন, কোরআন মাজিদ খতমের ধরাবাধা কোন নিয়ম শরীয়তের মধ্যে নেই। কোরআন মাজিদ সম্পর্কে বলেছেন ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, এটাই কোরআন সম্পর্কে মৌলিক কথা। একজন মানুষ তার সামর্থ্যের আলোকে কোরআন পড়বে। আল্লাহর নবী বলেছেন ততটুকু কোরআন তুমি পড়ো যতটুকু পর্যন্ত মা তারাফাত কুলুবুকুম, যতক্ষণ তোমার কোরআনের তেলাওয়াতের প্রতি তোমার আগ্রহ বিদ্যমান থাকে। আর যখন মনের মধ্যে একটা অবসাদ ভাব চলে আসে, মনের মধ্যে অলসতার ভাব চলে আসে, অলসতা নিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটি হলো স্বাভাবিক। তবে কোরআন খতম করবার ক্ষেত্রে খতমের তাড়াহুড়ার চেয়েও যে বিষয়টি মৌলিকভাবে লক্ষ্য রাখতে শরীয়তের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, সেটি হলো যেন কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে তাড়াহুড়া না হয়। অনেকে তাড়াহুড়া করে তেলাওয়াত করেছেন, সাহাবিদের কাছে এসে কেউ যদি এরকম বলেছেন যে আমি তো এক রাতে গত রাতে কোরআনে পাক তেলাওয়াত খতম করেছি, তো তারা এটাকে এরকম এটার প্রতি খুব ক্ষোভ প্রকাশ করে বলেছেন হাজ্জান কা হাজ্জি শেয়ার, তুমি যদি এক রাতে কোরআন তেলাওয়াত করে খতম করে থাকো তাহলে তো আসলে তুমি কোরআনে পাকের হক আদায় করে যথাযথভাবে তার তীরের সাথে তুমি তেলাওয়াত করতে পারো নি। কাজেই প্রিয় ভাই, এই কোরআন তেলাওয়াতের মধ্যে খতম করার চেয়েও কোরআনের যে তারতিল এবং কোরআনের যে বিশুদ্ধ তেলাওয়াত তার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এ লক্ষ্য রেখে কোরআন তেলাওয়াতের জন্য যে কোনো পরিমাণ নির্ধারণ করা যেতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো এক বর্ণনার মাধ্যমে দেখাতে চেয়েছেন যে অন্তত প্রতি 40 দিনে একদিন খতম করাটা এটা উচিত, কোরআনের হক এরভাবে সাব্যস্ত করতে চেয়েছেন। আবার সালাফের আমল থেকে বোঝা যায় যে তারা 7 দিনে এক খতম কোরআন করতেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রেওয়ায়েতের দ্বারা বোঝা যায় যে মিনিমাম 3 দিন ব্যয় হওয়া চাই এক খতম কোরআন তেলাওয়াতের জন্য।